স্বাগত জানাচ্ছি। নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে আমাদের সঙ্গে একান্ত লাইভে যুক্ত হয়েছেন সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের, যিনি সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা অলরেডি দিয়েছেন। আমাদেরকে জানাবেন যে ওনার নির্বাচন লক্ষ্য তো সজন আহ্বায়ক শাহজালাল ফরহাদ ভাই, একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, উদীয়মান আপনি যে আমরা জানলাম যে তরুণদেরকে নিয়ে আপনি কাজ করতেছেন, সমাজকে কীভাবে এগিয়ে নেওয়া যার এই লক্ষ্যে আপনার কাজ করার যে মনস্থির করেছেন, আমরা জানবো আপনার নির্বাচন লক্ষ্য উদ্দেশ্য। আসসালামু আলাইকুম, আমি শাহজালাল ফরহাদ, 4 নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী। আমি ব্যক্তি জীবনে এক সময় ছাত্র রাজনীতি করতাম, বর্তমানে আমি ব্যবসায়ী, আমি ছোটোখাটো ব্যবসা করি, আর পাশাপাশি আমি কিছু জনসেবামূলক কাজের সাথে জড়িত, শিক্ষামূলক কাজের সাথে জড়িত। আমার নির্বাচন করার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, কীভাবে জনগণের সেবা করা যায়, কীভাবে জনগণকে সুসংগঠিত করে এলাকার ছোটো ছোটো বাচ্চাদেরকে শিক্ষার দিকে এগিয়ে নেওয়া যায়, এলাকার অনুন্নত এলাকায় যেসব এলাকা আমাদের ওয়ার্ডের ভিতরে যেসব এলাকা অনুন্নত আছে, এই এলাকাগুলোরে কীভাবে উন্নত করা যায়, রাস্তাঘাট বা বিভিন্ন ধরনের কাজগুলো করা যায়, এইভাবে আগে নেওয়া যায়, এটি আমার মূল উদ্দেশ্য। আমার আরেকটা কাজ আছে, আমার এলাকার মধ্যে মূলত বিশেষ করে আমি যে গ্রামে আছি, এই গ্রামে আমাদের মুসলমান, আমরা মুসলমান, আমাদের কোনো কবরস্থানের ব্যবস্থা নেই। কিছু আমাদের এলাকার কিছু বিত্তমান লোকের তাদের পারিবারিক কবরস্থান আছে, কিন্তু আমরা যারা শহর থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে জায়গা করে খরিদ করে এখানে এসে বাড়ি ঘর করছি, আমাদের আসলে পঞ্চায়েতে কোনো কবরস্থান নাই। আমি যদি নির্বাচিত হইতে পারি বা নির্বাচন করি বা নির্বাচিত হইতে পারি, আল্লাহ যদি আমার এই সুযোগ দেয়, জনগণ যদি আমাকে এই সুযোগ দেয়, তাইলে আমার প্রধান উদ্দেশ্য এলাকার ভিতরে এই এলাকার জন্য একটা কবরস্থান করা, এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস বা বিভিন্ন ধরনের যে সব কিছু সমস্যা রয়ে গেছে, সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করা, ইভেন এলাকাটাতে সুশিক্ষা শিক্ষিত করা। এলাকা যদি শিক্ষিত না হয়, আসলে এলাকার মূল্যায়ন হয় না, এলাকার মূল্য বাড়ে না। এলাকায় যদি প্রতিটা ঘরে ঘরে যদি একটা গ্রাজুয়েট ছেলে বের হয় বা একটা গ্রাজুয়েট সন্তান বের হয়, তাহলে দূর দূরান্তর মানুষ জানে যে ওই এলাকাটা শিক্ষিত। আসলে আমি চাই যে আমি শুধু আমার নয়, আমার এলাকার প্রতিটা ঘরের সন্তান একটা গ্রাজুয়েশন ছেলে হিসাবে বা গ্রাজুয়েশন মেয়ে হিসাবে গড়ে উঠুক এবং প্রত্যেকটা বাবা মা তার থেকে ফল ভোগ করুক। আমরা আসলে অনেক কষ্ট করে আমরা আজকে বর্তমান সময়ে খুব কষ্ট করে আমরা ছেলে সন্তানদেরকে লালন পালন করে মানুষ করতেছি, কিন্তু যদি আমরা শিক্ষার দিকে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করতে পারতাম, তাইলে আমাদের আগামী প্রজন্মটা হয়তো অনেকটা পরিবর্তন হইতো। কিন্তু মূলত আমরা সাধারণ ভাই, আমি আপনার কাছে জানবো এই ওয়ার্ডকে যেহেতু মানে সুবিধাবঞ্চিত ওয়ার্ড, অবৈধ ওয়ার্ড হিসেবে আপনি নির্বাচন করতেছেন, আমরা জানবো এই ওয়ার্ডকে নিয়ে যে আপনি পরিকল্পনা করছেন, এই ওয়ার্ডকে আলোকিত করতে কোন ধরনের পরিকল্পনা আছে বলে আপনি মনে করেন? আমার এই ওয়ার্ডকে আলোকিত করতে হলে আমার এলাকার প্রথমত হলো যুব সমাজকে আমার সুসংগঠিত করতে হবে, এলাকার ছাত্র সমাজকে আমার সুসংগঠিত করতে হবে, এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানদেরকে আমার সুসংগঠিত করতে হবে, সবাইকে নিয়ে আমার একটা আমার সপ্তাহব্যাপী না হলেও অন্তত মিনিমাম মাসে একবার ওয়ার্ড সভা করতে হবে। ওয়ার্ড সভা করার পরে তখনই বেরিয়ে আসবে কোথাও কোন এলাকায় কোথায় কোন সমস্যাটা বিরাজমান,
যদি ওই ওই সমস্যাটারে আমরা আমরা সমাধান করার চেষ্টা করব। মূলত আমরা ওই ওই সমস্যাটা ওই এলাকার থেকে যখন আমরা জানতে পারবো যে আমরা এই সমস্যাটা ওই এলাকার ভিতরে এই সমস্যাটা আছে, তখন আমরা আমরা স্থানীয় প্রশাসন, মাননীয় চেয়ারম্যান মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয় বা দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় যেভাবেই হোক ওই সমস্যাটার সমাধান করার আমরা চেষ্টা করব। কারণ মানুষ পারে না এমন এমন কাজ খুব কম আছে। কারণ মানুষ সবসময়ই চেষ্টা করে যে আসলে ভালো মানুষ যারা সবসময় সমস্যা সমাধানের চেষ্টা করে, কেউ চায় না কোনো ধরনের সমস্যা যে মানে দীর্ঘায়িত করতে। তা আমিও যদি আল্লাহ যদি আমার দেয়, জনগণ যদি আমার দিকে সহায় হয়, আল্লাহ যদি সহায় হয়, আমি যদি নির্বাচিত হইতে পারি, আমি এলাকার ছোট বড় ময় মুরব্বী যুব সমাজ ছাত্র সমাজ সবার সাথে সম্মিলিতভাবে কাজ করে আমার আমার ওয়ার্ডটাকে কীভাবে আরও উন্নত করতে পারবো, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট, শিক্ষামূলক প্রতিষ্ঠান আরও আরও বেশি বেশি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা মন্দির সব কিছু যাতে কইরে উঠে, সব কিছু যাতে সুন্দরভাবে আরও আরও বেশি বেশি হয়, আমি সেই চেষ্টা করব। আপনাকে শাহজালাল ফরহাদ ভাই, আসলে আপনার বিশেষ করে এই অবহেলিত ওয়ার্ডকে সুসংগঠিত করার লক্ষ্যে যে আপনার প্রত্যাশা ব্যক্ত করছেন, স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আপনি এগিয়ে জানিয়ে আসা প্রত্যাশা ব্যক্ত করে আপনার কাছ থেকে আমরা আজকের মতো সমাপ্তি। আসসালামু আলাইকুম।